আসসালামু আলাইকুম তোই ঈদ তো আইজার গই রোজা চলে তো আমরা সাধারণত জিবে হরি ঈদের সম্বন্ধে কিছু কেনাকাটা হরি নিজের লাই আত্মীয় স্বজনের লাই মা বাপের লাই বউ বাচ্চার লাই আমিও কিছু কিনতে মাছি ইবল দিয়ে বিকাশ এবং প্রথম আলো আয়োজিত ঈদের বিশেষ অনুষ্ঠান তার কাদের ঈদ কেনাকাটা আয়ন আল্লাহ আমরা এখানে আসলাম আফমি প্লাজার চট্টগ্রামের আফমি প্লাজার দেশি দশের মধ্যে আমার ছোটবেলার কথা বলতে এখন থেকে প্রায় 45 বছর আমার বয়স অনুযায়ী এখন থেকে আরো প্রায় 35 বছর আগের কথা বলছি তখন এত ঝলমলে মার্কেট ছিল না যেটা ছিল আমাদের এখানে সর্বধন নীলমণি নিউ মার্কেট ছিল আর ছিল রিয়াজুদ্দিন বাজার কিংবা যেটাকে আমরা হকার মার্কেট বলে টালকুম বাজার ওখানে আমার শপিং এর ক্ষেত্রে আমি যখন ছোট তখন আমার শপিং মূলত আমার সবচেয়ে বড় ভাই যিনি উনিই করতেন আমার যখন জন্ম তখন আমার বাবা বয়স অনেক যার কারণে আমার ছোটবেলায় আমার শপিং এর সাথে জড়িত ছিল আমার সবচেয়ে বড় ভাই সেলিম ভাই তো আমি প্রথমে চেষ্টা করব আমার সেলিম ভাইয়ের জন্য আমি একটা পাঞ্জাবি কিনতে পারি কিনা এরূপ দেখি তো এমনিতে আপনাদের কি বিকাশ পেমেন্ট আছে তাই নাকি কত পার্সেন্ট সাবাস ওকে এটা আমি দেখব আর কি ওকে আর আমার জন্য একটু ডিসকাউন্ট দেবেন না ওটা তো সবার জন্য ভাই আমার জন্য বললাম নাকি দেখেন সেই যে বিলটা চেঞ্জ করতে হলে এটা লাগবে 15 দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো অপারেটর থেকে ওকে থ্যাংক ইউ আসো আসো দেখি আমার বউর জন্য একটা শাড়ি কেনা যায় কিনা এখন ওকে তো আনা হয় নাই কি শাড়ি দেখব আমি একটু দেখি খুব সুন্দর একটা শাড়ি বাংলাদেশের পতাকার এই শাড়িটা দেখি কেমন আপনাদের এটা কি বিকাশে পেমেন্ট করা যায় এখানে বিকাশে পেমেন্ট করা যায় তাহলে এটা আমাকে প্যাকেট করে দেন বিকাশে করব আচ্ছা এটা একটু থাক আমি ঘুরে এসে নিয়ে যাবো তখন পেমেন্টটা করে দিয়েছি থ্যাংক ইউ বাচ্চাদের নাকি বাচ্চাদের হবে না বাচ্চাদের এমনি আমাদের টি-শার্ট আছে শার্ট আছে পাঞ্জাবি আছে কেমন লাগে এটা ভালো লাগে
যে এখনকার পেমেন্ট সিস্টেমগুলোর মধ্যে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এটা খুবই সুন্দর, কিংবা মোবাইল ব্যাংকিং, তাতে করে ক্যাশ টাকা ক্যারি করতে হচ্ছে না। আর বিশেষ করে করোনা পরবর্তী সময়ে টাকা পয়সা বা আমাদের হাতে যে আমরা টাকা পয়সার মধ্যে যে পরিমাণ জীবাণু থাকে, সেগুলো টাকা পয়সা ক্যাশ টাকা আপনাকে রাখতে হচ্ছে না, সেই কারণে ডিজিটাল ব্যাংকিং কিংবা ডিজিটাল পেমেন্ট অনেকটা সেফ আমাদের জন্য। এগুলো কি ভাই গামছা? কিভাবে পেমেন্ট করতে হয় আপনাদের এখানে, ক্যাশ টাকা নাকি? ঠিক আছে, গ্রাম বাংলার গামছা, গামছা আমার জন্য। আচ্ছা, এই জিনিসটা এখানে থাক, আমি আরো কয়েকটা জিনিস নিয়েছি, তো একসাথে করে নিয়ে যাবো। আমার ছোটবেলার আরেকটা স্মৃতি মনে পড়েছে, সেটা হচ্ছে একদম যখন খুব ছোট ছিলাম তখন আমার কি কারণে যেন একটা জিনিস খুবই পছন্দ ছিল, সেটা হচ্ছে ক্যাপ, নেভির ক্যাপ, সাদা একটা ক্যাপ। এই ক্যাপটা পাওয়া যেত রিয়াজুদ্দিন বাজারে। এইটা নেওয়ার জন্য আমি আমার বাবাকে বা বড় ভাইকে, বিশেষ করে আমার মাকে যাবতীয় আবদার করতাম। মা বলতে 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 আমার ভাইকে বা বাবাকে দিয়ে নিয়ে দিতেন। এটা আমি ছোটবেলায়, আমার মনে হয় আমার যতটুকু এখন স্মরণে পড়ে, একদম ছোট থেকে মোটামুটি 5-6 বছর 7 বছর আমি এটা প্রতিটা বছর এই ক্যাপটা আমার চাই চাই, আর গুলো থাকবে না থাক। হ্যাঁ ভালো আছে। টি শার্ট কোথায়? এগুলো আপনি কি ট্রায়াল রুমে ঢুকবেন? এই তো আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে সেরে নিলাম ঈদের কেনাকাটা সব। আপনিও চাইলে ঈদ কেনাকাটায় ক্যাশলেস পেমেন্টের মাধ্যমে ভিডিও করে কিংবা ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানায়। এই সুযোগ থাকবে পুরো রমজান মাস জুড়ে। বিচারকদের মতামতের ভিত্তিতে সেখান থেকে 10 জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ভালো থাকবেন, টাটা।